ভাই বন্ধুরা আবার ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম টাকিতে। টাকি তো নিয়ে চলে এলাম, তা থাকবো কোথায়? সত্যিই তো তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম টাকিতে। এবারে এই টাকিতে থাকার জন্য এমনই এক গেস্ট হাউস তোমাদের কাছে তুলে ধরতে চলেছি, যেখানে নন রিভার ফিশিং রুম 1300 টাকা থেকে শুরু ও রিভার ফিশিং রুম 1500 টাকা থেকে। এবং এই গেস্ট হাউসে ফুডিংয়ের সুবিধা আছে। ও হ্যাঁ, আছে এই টাকিতে বিজয় দশমীর সময় প্রচুর জমজমাট হয়, তাই পছন্দ হলে শিগগিরই চলে আসুন এই গেস্ট হাউসে। ও এপার বাংলা থেকে ওপার বাংলায় গেস্ট হাউসের রুম থেকে দেখতে পাবেন, এবং তার সাথে দেখতে পাবেন ইচ্ছামতী নদী। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায়। ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে, তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে। তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি, সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব, এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে দেখা যাক। হাই বন্ধুরা, আবার ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম টাকিতে। টাকিতে তো নিয়ে চলে এলাম, তা থাকবো কোথায়? থাকতে হলে তো জানতে হবে। তো বৃষ্টি মোটামুটি চালু হয়েছে, তো এসি টাকি সিটি গেস্ট হাউস। তো টাকি সিটি গেস্ট হাউসে রুম কত থেকে চালু সেটা তো জানতে হবে। তাহলে জানতে হলে তাহলে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো যাওয়া যাক। চলে এলাম টাকি সিটি গেস্ট হাউসে। নমস্কার, পরিচয় জেনে নেব। দাদা, আপনার পরিচয়? আমার নাম শামীম, আমি গেস্ট হাউসের ম্যানেজার, সিটি গেস্ট হাউসের। যাক, খুবই ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। আর বলছি, আপনি একটু কাইন্ডলি, একটু যদি কেউ যদি যোগাযোগ করতে যায়, কাইন্ডলি নাম্বারটা একটু জানিয়ে দেবেন। নাম্বারটা আমাদের আছে এই যে আমাদের ভিজিটিং কার্ড আছে পার্সোনাল, 9647353925, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি সবকিছু জানেন। আচ্ছা, এটা কি একটাই নাম্বার না কোনো অর্ডার? একটাই নাম্বার আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমি দেখিয়ে দিলাম, তার সত্ত্বেও আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো, এই হচ্ছে সেই নাম্বারটা। তো দাদার কাছ থেকে কিছু প্রশ্ন করে নেবো। তো দাদা, এখানে থাকতে হলে আপনাদের রুম কত থেকে চালু? আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ডবল বেড 1300 টাকা থেকে শুরু আছে, নন রিভার্স সাইডে। আর রিভার্স সাইডে যদি নেন আপনার 1500 টাকা থেকে স্টার্টিং ডবল বেড। এমনি আপনাদের মোটামুটি টোটাল কটা রুম আছে? টোটাল আমাদের আছে 28টা রুম আছে টোটাল, সব এসি। আচ্ছা, এখানে সিজন আর অফ সিজন বলে একটা কথা থাকে। হ্যাঁ, আর সিজনে কি আমাদের কি একই ভাড়া থাকে না? একই ভাড়া থাকে, সিজন অফ সিজন একই ভাড়া থাকে, শুধু পূজোর সময়টা চেঞ্জ হয়। আচ্ছা, এখানে যদি বাইরে কি দেখলাম, এখানে আপনাদের এখানে খাবার সুবিধা আছে? হ্যাঁ, সবকিছু। তো বাইরে কি খাবার কি কোনো যদি কোনো গেস্ট যদি নিয়ে আসে খেতে চায়, সেগুলো কি কোনো অ্যালাউ আছে? হ্যাঁ, আপনি রুমে খেতে পারবেন, অসুবিধা নেই, এখানে বসে আপনি রুমে পার্সোনাল খেতে পারবেন, সেটা অসুবিধা নেই। আচ্ছা, এখানে আনমেড কাপলদের জন্য? আনমেড কাপল অ্যালাউ হয় না এখানে, শুধুমাত্র একটা ফ্যামিলি হোটেল, আনমেড কাপল অ্যালাউ করা হয় না, একদম অ্যালাউ করা হয় না। আচ্ছা দাদা, গাড়ি চলে গেলে কি সুবিধা কি আছে? জেনারেটরের ব্যবস্থা আছে, পাওয়ার ব্যাকআপ আছে। আর এমনি পানীয় জল? পানীয় জল আপনি ফিল্টার জল আছে, এমনি যদি বিসলেরি সব কিছু ব্যবস্থা আছে। কেউ যদি অনলাইনে যদি বুক যদি করতে চায়, সেটা কি আপনারা কি বুকিং দেবেন? হ্যাঁ, ওভার ফোন বুকিং হয়ে যায়, তারপর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে, অসুবিধা। আপনাদের এখানে দেখেছি যে টাকিতে বিজয় দশমীর সাথে বিশাল প্রচণ্ড পরিমাণে লোক হয়, তো তার আগে থেকে নিশ্চয়ই হোটেলটা বুক? হ্যাঁ, মিনিমাম আপনার 1 থেকে 2 মাস আগে আপনাকে বুক করতে হবে, নাহলে আপনি পাবেন। মিনিমাম 2 মাস আগে, এখন বুকিং শুরু হয়ে গেছে। এখনই বুকিং শুরু হয়ে গেছে। তাহলে দাদা চলুন, তাহলে একটু রুমটা একটু দেখিয়ে দাও। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা দেখে নিই। এই চলে যাচ্ছি উপরে। তাহলে ভাই, তাহলে তুমি প্রথম কোন আমার রুম দেখাবে? তাহলে চলো নিয়ে চলো। তাহলে চলে এলাম। আচ্ছা, এবার রুমটা আমরা আজকে দেখে নেবো। এই হচ্ছে 6x7 খাট, তাই তো ভাই? এখানে আরামসে কিন্তু আমার মতন 3 জন শুয়ে পড়তে পারবে, আর এই ভাইয়ের মতন কিন্তু আরামসে কিন্তু 3 জন কিন্তু অ্যাভেলেবেল শুয়ে পড়তে পারবে। আচ্ছা, একটা প্রশ্ন থাকে, যদি ধরো একটু ধরো কোনো একটু পাতলা আছে, ধরো আমাদের থেকে অনেকটা পাতলা, 4 জন কি অ্যালাউ করো? না, আমরা 3 জন অ্যালাউ করি, মিনিমাম 3 জন, তাই তো? আচ্ছা, এখানে দেখে নেবো আমরা আগে কাঁচের টেবিল,
এই হচ্ছে কাঁচের টেবিল, এসি রিমোটও দিয়ে দিচ্ছে, এসিটা আমরা দেখাবো, এসিটা আমরা দেখাবো, এদিকটা হচ্ছে টিভির রিমোট, এই হচ্ছে অ্যাশট্রে আছে। আচ্ছা উপরের ডিজাইনটা দেখো কত সুন্দরভাবে করেছে, চলো একটু সামনে থেকে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো কত সুন্দর, কতটা সুন্দর দেখতে লাগছে। আরও হচ্ছে সুইচ আছে, আচ্ছা ওদিকে হচ্ছে ইলেকট্রিসিটি সুইচ, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, ওখানে তোমরা চার্জিং পয়েন্ট পাবে, সাথে কিন্তু এত বড় সোফা আছে, দেখে নাও এই বড় সোফা আছে, সোফাটা কিন্তু দুর্দান্ত, বসলাম একদম পুরো ডেবে গেলাম। আচ্ছা এবারে তারপরে দেখিয়ে দিই, দেখো এখানে দেখো পরপর দেখো তিনটে কিন্তু কম্বল আছে, সাথে কিন্তু টাওয়াল, এ দেখো সাবান দেওয়া আছে, আচ্ছা তিনটে বালিশ। আচ্ছা এইবারে দেখে নেবো, এর সাথে আমরা একটা ব্যালকনি দেখাবে আমাদের ভাই, ওয়াও দেখো ব্যালকনিটা দেখো। এবারে দেখো তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, যেটা হচ্ছে রিভার ফেসিং রুম, একদম মুখের গড়ায় দেখো, একদম মুখের গড়ায়, এইখান থেকে চালু হয়েছে, এখন কিন্তু জোয়ার এসছে, তাই তো এখন জোয়ার এসছে, দেখো কত ওই দেখো সামনে দেখো বাংলাদেশ দেখতে পাচ্ছ, এখানে বসে কিন্তু আরামসে কিন্তু দেখতে পারবে, আর দেখো কত সুন্দর লাগছে, আমরা আছি এপারে বাংলাতে, আর ওদিকে আছে বাংলাদেশ ওপারে বাংলাতে, আর মধ্যিখানে বয়ে গেছে কিন্তু ইচ্ছামতি নদী, কতটা ভালো লাগছে। আর দেখো ব্যালকনিটা দেখো কতটা সুন্দর, আচ্ছা ব্যালকনির সাথে দিয়ে দিচ্ছে দুটো চেয়ার, আচ্ছা এবারে তার সাথে এখানে, তার সাথে তোমরা এখানে জানলাটাও কিন্তু খুলে রাখতে পারবে, তোমাদের যদি মনে হয় জানলাটা খুলে রাখতে পারবে, এখানে আছে সোফা, সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আচ্ছা তার সাথে আমরা দেখে নিই, এসি আছে, আচ্ছা নাক বরাবর কিন্তু সিলিং পাখা আছে, সাথে টিভি, সেট টপ বক্স, সাথে পয়েন্ট ইলেকট্রিসিটি বোর্ড, দেখো সবসময় তো এদিক ওদিক ভালো না, একটু তো টাইম পাসের জন্য তো লাগবে, সেটা হচ্ছে টাইম পাসের জন্য অলওয়েজ টিভি কি, তাই তো। আচ্ছা এবার একটু ভাই একটু আমাদের একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবো, এবার চলে এলাম আমরা ওয়াশরুমে, আচ্ছা ওয়াশরুমটা আমরা দেখে নেবো, এই দেখো উপরে দেখো গিজার আছে, সামনে নাক বরাবর আয়না আছে, দেখতে পাচ্ছ আমাকে, আচ্ছা এই আছে তোমার হচ্ছে সিঙ্কের জল, আচ্ছা এইবার একটু এটা দেখে নেবো, আচ্ছা এই দেখে নাও সাবারের স্পিডটা দেখে নাও তাহলে তোমরা, আচ্ছা এবার এদিকটা হচ্ছে জলের জোরটা আমরা দেখে নেবো, আচ্ছা তো জলের জোরটা আমরা দেখে নিলাম, আচ্ছা এই হচ্ছে কোমর পায়খানা মানে ইংলিশ, এই হচ্ছে বটন প্রেস আছে, এই হচ্ছে হ্যান্ড শাওয়ার আছে, সাথে কিন্তু হ্যাঙ্গার আছে, আপাতত আমরা দেখে নিলাম। এবারে জেনে নেব যে এই রুমটার ভাড়া কত হতে পারে, ভাই এই রুমটার ভাড়া কত? এটা 1500 টাকা, এটা 1500 টাকা, কোনো জিএসটি আছে নাকি? না জিএসটি, জিএসটি সমেত 1500 টাকা। আচ্ছা মিনিমাম এই যে দুর্গাপুজো যে বিজয় দশমী যে আসবে, তা কতদিন আগে মিনিমাম এটা বুক করতে হবে? মিনিমাম এক মাস, শুনে নেবে তাহলে মিনিমাম এক মাস। তাহলে চলো আর কিছু কিছু রুম আছে সেইগুলো তুলে ধরবো আজ আমি তোমাদের সাথে, রুমটা দেখাতে যাচ্ছ, এবার এই রুমটার মধ্যে কি ফ্যাসিলিটি আছে? এটা আমরা ব্যালকনি ছাড়া, এটা ব্যালকনি ছাড়া, ব্যালকনি ছাড়া, আচ্ছা আচ্ছা এই চলে এলাম 210 নম্বর রুমে, এই হচ্ছে 210 নম্বর, আচ্ছা সামনে কিন্তু ঢোকাতেই কিন্তু সোফা, বিশাল বড় সোফা, রিসেপশনে ফোন করার জন্য ফোন, এদিকে কিন্তু ইলেকট্রিসিটি বোর্ড আছে, এদিকে চার্জিং পয়েন্ট আছে, আচ্ছা এই চালিয়ে দিল দেখে নাও, এই যে তোমাদের বলেছিলাম সেই চাবির এই কানেক্টার, আচ্ছা এই দিকে দেখে নাও, এ দেখো একটা ওয়ার্ডরোব টাইপে করা আছে, নিচে কিন্তু এ দেখো ডোয়ারও আছে, আচ্ছা এই দেখো নাক বরাবর দেখো আয়না, আচ্ছা সাথে আছে তোমাদের দেখার জন্য টাইম পাসের জন্য টিভি, সেট টপ বক্স, আবার একটা ইলেকট্রিসিটি বোর্ড, আচ্ছা এইখানে ভাই বলছিল যে ব্যালকনিটা নেই, আচ্ছা ওটা তো পরে দেখবো, দেখে নেবো আরও কিছু, এটা কিন্তু মনে হয় 5-7 খাট, 5-7 তো 5-6 খাট, আচ্ছা এটা আছে 5-6 খাট, দেখে নাও এটা কিন্তু আমার মতন কিন্তু মাত্র কিন্তু দুজন কিন্তু অলওয়েজ গুড, আর একটা বাচ্চা থাকলে আরামসে কিন্তু কুলিয়ে যাবে, ছোটো বাচ্চা থাকলে, তার সাথে তিনটে বালিশ, সাথে কম্বল, সাথে টাওয়াল, ওদিকে আছে দুটো চেয়ার, আর জানলাটা দেখো, জানলাটা দেখো এই দিক দিয়ে চালু, এবার এই দিক দিয়ে দেখলে তো চালু হবে, কিন্তু দেখার মতন কিন্তু সুন্দর দৃশ্য আছে। আচ্ছা এবার তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কি, দেখো একদম রিভার ফেসিং রুম, দেখে নাও একদম মুখের গোড়ায়, দারুণ লাগছে, দারুণ লাগছে, কোনো কথা হবে না এখানে। আচ্ছা এই জানলাটা আমরা বন্ধ করে দিচ্ছি, ওদিকে জানলাটাদের কাছে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি আমরা, চলো দেখিয়ে দিই, দেখো বিশাল বড় দেখো জানলাটা করেছে, সামনে ঘিরেও দিয়েছে, এটাতে কিন্তু কোনো ব্যালকনির কিন্তু কোনো সুবিধা নেই, দেখে নাও, ও মন পুরো ভরে গেল, মন ভরে গেল। একটা কথা সত্যি কথা বলতে গেলে
এখান থেকে যখন বিজয় দশমীর সামনে তো তখন খাটে বসেই এখানে কিন্তু উপলব করতে পারবে কি হ্যাঁ একদম পুরো আরামসে মানে পুরো দেখো একদম পুরো দুর্দান্ত লাগবে এইখানে দেখো খাট আর নাক বরাবর দেখো ইচ্ছামতী নদী আহ মন পুরো জড়িয়ে গেল গো মন পুরো জড়িয়ে গেল আচ্ছা এই মাথার উপরে আছে এসি আচ্ছা এবার জেনে নেব ভাই এই রুমটার ভাড়া কত ১৫০০ টাকা আচ্ছা ওটাও যেটা দেখালে ওটাও ১৫০০ টাকা এটাও মানে ফার্স্ট ফ্লোর যেরকম রুম তুমি দেখালে সব কি একই সাইজের সেম রুম আর এই যে সেকেন্ড ফ্লোর যেটা দেখাচ্ছ সেটাও সব একই আচ্ছা চলে চলে একটু আচ্ছা হ্যাঁ সেটা আবার রুম আছে ব্যালকনি আছে আচ্ছা তাহলে একটু আমাদের একটু ওয়াশরুমটা একটুখানি কাইন্ডলি একটু দেখি দাও আচ্ছা চলে এলাম এই ওয়াশরুমে আচ্ছা আবার দেখে নেব এই হচ্ছে নাক বরাবর তোমার হচ্ছে আয়না আচ্ছা এই হচ্ছে সিঙ্কের স্পিডটা জলের স্পিডটা দেখে নাও আচ্ছা এবার একটু জলটা আমরা দেখে নেব জলটা কিন্তু দুর্দান্ত জোরে পড়ছে সাথে কিন্তু সাবান রাখার জন্য কেস আছে আচ্ছা এই হচ্ছে শাওয়ারের স্পিড দেখে নাও তোমরা আচ্ছা এই হচ্ছে কোমর পায়খানা মানে ইংলিশ পায়খানা আচ্ছা ওই হচ্ছে বটম প্রেস বুঝে নিয়েছো তোমরা এই হচ্ছে হ্যাঙ্গার আর এই হচ্ছে হ্যান্ড শাওয়ার সাথে কিন্তু এখানে সাবান কেস আছে এখানে ডাস্টবিন আছে তো ভাই এটা তো মানে এটাও তাও ধরো এটা যদি বুক যদি করতে যদি চায় তাও মিনিমাম কই এক দেড় মাস আগে ওই বিজয় দশমীর সময় বিজয় দশমীর যেটা হয় হ্যাঁ সেটা আমাদের এখানে সবসময় ভিড় থাকে মানে লোক মানে যাওয়ার জায়গা পায় না ঠিক মতো যার জন্য আমাদের এটা এক মাস আগে করলে কি সুবিধা হয় যে ইচ্ছা মতো ভালো রুমটা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এই জন্য তো বন্ধুরা আমি মনে করি এখানে এক মাস না মিনিমাম দেড় পনেরো দু মাস আগে তোমরা বুক করো কারণ আমার এই রুমটা সত্যি কথা কিন্তু হেভি পছন্দ হয়েছে খুব সুন্দর দেখো তোমরা দেখে না ব্যাপারটা তোমরা ফিল করো জায়গাটা দেখো আর এখানে বসে কিন্তু রিভার ফিশিংয়ে কিন্তু তোমরা কিন্তু ভিউটা কিন্তু দুর্দান্ত কিন্তু উপলব্ধ করতে পারবে দারুণ লেগেছে কিন্তু আমার এই রুমটা রুম নাম্বার হচ্ছে ২১০ এটা কিন্তু তোমরা কিন্তু নোট করে নিও অবশ্যই তো ভাই এবার দেখাতে চলেছে ২০৪ নম্বর রুম আমরা আগেরটা দেখলাম ২০১ এবারে দেখাবে ২০৪ নম্বর দেখি রুমে কী আছে চলো দেখে নিই আমরা আচ্ছা আবার দেখলাম ঢোকাতে দেখলাম এই দেখো বিশাল বড় সোফা বিশাল বড় সোফা মাথার উপর আছে টিভি সাথে সেট টপ বক্স ইলেকট্রিসিটি বোর্ড আচ্ছা এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড এখানে চার্জিং পয়েন্ট আছে আচ্ছা এইখানে আমরা দেখে নেব এখানেও কিন্তু ইলেকট্রিসিটি বোর্ড আছে চার্জিং পয়েন্ট আছে দেখে নিচ্ছ আচ্ছা রিসেপশনে কল করার জন্য ফোন আছে আচ্ছা সাথে টিভি রিমোট এসি রিমোটও আছে গুনে লিকুইডের বন্দোবস্ত আছে মশার জন্যে আচ্ছা এই খাটটা কিন্তু ৬-৭ খাট এটা কিন্তু দেখে নাও ৬-৭ খাট সাথে কিন্তু তিনটে বালিশ তার সাথে আছে দুটো কম্বল আর এই হচ্ছে টাওয়াল সাথে দেখো এত সুন্দর বিশাল বড় আয়না পাশে দেখেছো ভাইটাকেও দেখো দেখা যাচ্ছে আচ্ছা সাথে আছে অ্যাস্ট্রে আচ্ছা এখানে দেখে নেব আমরা ডোয়ারটা দেখিয়ে দিই তোমাদেরকে আমরা দেখে নিচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দিলাম ডোয়ার আছে আচ্ছা এখানে কাজটা করা আছে কিছু তোমরা জিনিসপত্র ঢুকিয়ে রাখতে পারো আচ্ছা এখানে কিন্তু আছে পর্দা পর্দাটাও তোমরা ঢাকা দিয়ে রাখতে পারো বা খুলে দিতে পারো সেই দেখো সেম পজিশান এখানে তোমরা কিন্তু জানলাটা খুলে নিতে পারো সাথে কিন্তু এখানে আছে ব্যালকনি ব্যালকনিতে দেখো এখানে আছে দুটো চেয়ার আরামসে বসে কিন্তু দেখো রিভার ফেসিং রুমটা এতটা সুন্দর দেখতে লাগছে দুর্দান্ত লাগছে দেখে নাও তাও তোমরা সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে আচ্ছা ভাই এই রুমটার ভাড়া কত আছে ১৫০০ টাকা আচ্ছা তাহলে একটুখানি আমরা একটু ওয়াশরুমটা একটু দেখে নিই দেখে নেবো ওয়াশরুমটা আচ্ছা ওয়াশরুমটা আমরা দেখতে পেলাম নাক বরাবর দেখো আয়না আছে সাথে দেখো বেসিং আছে মানে যেটা সিঙ্কো বলে আচ্ছা জলের স্পিডটা আমরা একটু দেখে নেব এই হচ্ছে জল আচ্ছা সাথে কিন্তু গিজার আছে এই হচ্ছে গিজার এখানে আছে হ্যাঙ্গার এখানে আছে হ্যান্ড শাওয়ার সাবান কেস এখানে পুশ বটন আছে ইংলিশ কমোডের জন্য তোমরা দেখে নিচ্ছ ভালো করে দেখো পুশ বটন আছে আচ্ছা এইখানে আছে আবার সাবান কেস আচ্ছা এবার আমরা দেখে নেবো জলের স্পিডটা এই হচ্ছে দেখো জলের স্পিডটা আচ্ছা এবারে আমরা দেখে নেব শাওয়ারের স্পিডটা দেখে নিচ্ছ তোমরা আচ্ছা এবারে একটা কথা প্রশ্ন করতেই হবে অবশ্যই যেটা হচ্ছে
ভাড়াটা তো জেনে নিলাম, ভাড়া তো জেনে নিলাম ভাই তোমার কাছে, কিন্তু আমরা দেখলাম এখানে গিজারটা কিন্তু আছে। আচ্ছা, এই গিজারটার জন্য কি আলাদা কোনো কি চার্জেস লাগে? সব এর মধ্যে ইনক্লুডিং, তাই তো? জেনে নিলাম তাহলে এর মধ্যে কিন্তু ইনক্লুডিং। এটা কিন্তু সবার মনে প্রশ্ন থাকতেই পারে যে বাথরুমে বারবার আমরা গিজার দেখছি, এটা হতে পারে আলাদা চার্জ, কিন্তু না, এইখানে কোনো আলাদাভাবে কোনো চার্জ তোমাদেরকে দিতে হবে না। আচ্ছা ভাই, এবারে কি রুম দেখাবে তুমি? এবার দেখাবো সবচেয়ে বড় রুমটা আমাদের। সবচেয়ে বড় রুম? সবচেয়ে বড়। মিনিমাম কতজন থাকতে পারবে? 8 জন থাকতে পারবে। মিনিমাম 8 জন? আর তার সাথে কি সিঙ্গেল টয়লেট টয়লেট আছে না দুটো টয়লেট? একটাই টয়লেট। চলো 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 একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে 202। তা চলে এলাম, এই দেখো 202 নাম্বার রুমে। আচ্ছা, এবারে আমরা দেখবো নাক বরাবর দেখো, দুটো কিন্তু 6x7 খাট। আর একটা আছে 5x7। ও, এই দেখো দুটো 6x7 খাট এখানে আছে, এটা হচ্ছে 5x7। আচ্ছা, সাথে আমরা 5x7-এর সাথে আগে দেখে নেবো, সাথে কিন্তু দুটো 3টে কম্বল, আচ্ছা একটা টাওয়াল, 3টে বালিশ, এখানে কিন্তু আছে 2টো চেয়ার, আচ্ছা এখানে আছে কাঁচের টেবিল, একটা গ্লাস আছে, অ্যাস্ট্রে এক্সট্রা চাইলে এক্সট্রা দিতে পারো, এক্সট্রা চাইলে আমরা দিয়ে দেই, এক্সট্রা চাইলে দিয়ে দেই। এতে রাখি না, আচ্ছা ভেঙে যায় তো, নোংরা হয় তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চাইলে আমরা গ্লাস দিয়ে দেই। আচ্ছা, এখানে আছে ডাস্টবিন, আবার দেখো ইলেকট্রিসিটি বোর্ড, এই দেখো সামনে দেখো গুন্ডায় লিকুইড ভরা আছে। আচ্ছা, এবারে দেখে নেবো, দেখো 6x7-এ সেমই জিনিস, সেম দেখো দুদিকে দেখো পজিটিভ আছে, নাক বরাবর দেখো পাখা রয়েছে, এখানেও কিন্তু নাক বরাবর কিন্তু পাখা রয়েছে, দেখো পাখা চালিয়ে দিচ্ছে, দেখে নিচ্ছে, দেখো নাক বরাবর দেখো পাখা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে দেখো, এখানে দেখো জানলা আছে, ওখানেও জানলা আছে, ওখানেও জানলা আছে, 3টে জায়গায় জানলা আছে। আচ্ছা, সাথে দেখো সোফা বিশাল বড়। আচ্ছা, এখানে আছে 2টো কম্বল, 3টে বালিশ, আচ্ছা একটা টাওয়াল, সেম সোজাসুজি হচ্ছে, এই দেখো আয়না তোমরা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে আছে ডোয়ার, আগেরটা যেটা দেখেছিলাম কিছু রাখতে পারবে, এই দেখো কাঁচটা টেনে দিয়েছিলাম রাখার জন্যে, এখানে কিছু ডোয়ার টাইপের করা আছে, তোমরা ওয়ার টাইপের মতো করা আছে রাখতে পারবে। আচ্ছা, এখানে আছে আবার একটা খাট, যেটা আছে 6x7-2টো কম্বল, আচ্ছা আর একটা চাদর দিয়ে দিয়েছে এক্সট্রা, তার সাথে আছে টাওয়াল, 3টে বালিশ। আচ্ছা, এইখানে তো এত সুন্দর রুমটা তো দেখলাম, 3টে তোমরা পাখা দিলাম, সাথে আছে ওখানে এসি আছে। আচ্ছা ভাই, এইটার রুমটার ভাড়া কত আছে? এটা 2600 টাকা। 2600 টাকা মিনিমাম, এখানে 3 জন 3 জন 8 জন আরামসে, মানে 3 3 6 2 8 শুনে নিলে তাহলে তোমরা। আচ্ছা, এবার আমরা দেখে নেবো ওয়াশরুমটা। আচ্ছা, ওয়াশরুমটা আচ্ছা, এটা কিন্তু রিভার্স সাইড কিন্তু হবে না, এটা কিন্তু একদম ব্যাক সাইড। আচ্ছা, এটা হচ্ছে বাঁশের ব্যাক সাইডটা পড়ে আছে, এটাতে তোমরা রিভার সাইডটা দেখতে পারবে। আচ্ছা, যদি কোনো সময় যদি ছাদে যদি এই ভিউটা উপভোগ করতে চাই, দেখুন আমাদের ছাদে এখানে নডালাও যাওয়ার কারণ আমাদের একটু মানে ঝামেলা হয়েছিল ছাদে, মানে বোর্ডারের সঙ্গে বোর্ডার ঝামেলা হয়েছিল, সেখান থেকে আমাদের কাস্টমার মানে মালিক ফার্ম ইয়ে করে দিচ্ছে তালামি, একমাত্র ওটা বছরে একবারই খোলা হয়, সেটা হচ্ছে বিজয় দশমী, বিজয় দশমীর সময়, তাই তো? ওটা তখনও খোলা দেবো। তাহলে আর কোনো কথা হবে না, 8 জন তুরান চলে আসো, 2500 টাকা ভাড়া, তাই তো? 2600 টাকা ভাড়া, ওটা ইনক্লুডিং জিএসটি তো? জিএসটি সমেত, জিএসটি সমেত। আচ্ছা, এবার আমরা ওয়াশরুমটা একটু দেখে নেব, এই হচ্ছে ওয়াশরুম, সাথে আছে একটা সিঙ্ক, সিঙ্ক মানে বেসিন বলতে পারো, এই হচ্ছে জল পড়ছে দেখে নাও। আচ্ছা, নাক বরাবর দেখো, এই দেখো আয়না, আচ্ছা এইখানে আছে জলটা, ব্যাটার আমরা দেখে নেবো, এই তো জল পড়ছে দেখে নিলাম। আচ্ছা, এবারে আমরা দেখে নেব শাওয়ার স্পিডটা, শাওয়ার স্পিডটা আমরা দেখে নিলাম। তো এই দেখো সামান রাখার কেস, এখানেও সামান রাখার কেস, হ্যান্ড শাওয়ার, আর হচ্ছে কোমর পায়খানা, হচ্ছে পুশ বটন, বুঝে নিচ্ছ তাহলে তোমরা, আর এই হচ্ছে হ্যাঙ্গার। আচ্ছা, এই দেখো আবার সেই গিজার, যেটার কোনো এক্সট্রা কোনো চার্জেস লাগে না। আচ্ছা ভাই, এতগুলো তো রুম তো দেখালে, হ্যাঁ, আচ্ছা কিছু প্রশ্ন আছে সেগুলো তোমাদের কাছ থেকে জেনে নিই। দেখতে পেলাম যে ম্যানেজার কোথায় বেরিয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা বলছি যে এখানে তোমাদের সিকিউরিটির কি বন্দোবস্ত আছে, যেমন হচ্ছে সিসি ক্যামেরা? আমাদের সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা, সব কিছু তত্ত্ব জেনে নিলাম আজ এই ভাইয়ের সাথে, ভাইটার আজকে পরিচয় একটু জেনে নেবো। আমার নাম গোপাল অধিকারী, গোপাল অধিকারীর কাছ থেকে, ভাইটার কাছ থেকে সব কিছু জেনে নিলাম।
আর ম্যানেজার একটু বেরিয়েছে, ইমিডিয়েটলি কোথায় বেরোলো দেখলাম, বলো দাদা আমি আসছি, একটু দেরি হবে আসতে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা চাই, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। আর বিজয় দশমীর আগে মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে শিগগিরই বুক করো, আমার তো কিন্তু খুব ভালো লেগেছে, রিভিউতে এবার আমরা দিলাম, এবারে দেবে তোমরা। তো শিগগিরই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে সুশান্তর সাথে কোনো অন্য কোনো জায়গায়।